بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله مولانا العظيم সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন ইসলামী জীবন বিধান প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে প্রোগ্রামের শুরুতেই দোয়া এবং মুনাজাত করছি আল্লাহ তাআলা যেন এই ইসলামী জীবন বিধান প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন আপনাদের জন্য সুযোগ রয়েছে আপনারা ইসলামী জীবন বিধান প্রোগ্রামে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের উপর আপনারা প্রশ্ন রাখতে পারেন কল করতে পারেন এর দ্বারা আশা করি প্রোগ্রাম আরও প্রাণবন্ত হয় এবং সবাই উপকৃত হতে পারেন তবে শুরুতে আমি বিষয়ভিত্তিক কিছু আলোচনার প্রয়াস পেয়ে থাকি আল্লাহ তাআলা যেন সঠিক কথা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক নিয়তে পৌঁছে দেওয়ার তৌফিক দ্বারা যেন ধন্য করেন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা কোরআন হাদিস কোরআন সুন্না আমরা ফলো করে থাকি আল্লাহর দিনকে অনুসরণ করে থাকি এবং সঠিকভাবে দিনের উপর আমল আমাদেরকে করতেই হবে এটা প্রত্যেকেরই মনের অভিপ্রায় কিন্তু কিছু কিছু ইখতিলাফ এমন রয়েছে যেগুলো দলিলের মধ্যেই এই অবকাশ রয়েছে এজন্য ইমামগণের মতামতের মধ্যে তারতম্য পার্থক্য ভিন্ন মত আমরা দেখতে পাই এই সুযোগ রয়েছে ভিন্ন মতের সুযোগ রয়েছে তো ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়া নিয়ে বিভিন্ন মতামত রয়েছে ইমাম যখন নামাজ পড়াচ্ছেন আর আমি যখন মুক্তাদি হিসেবে নামাজ পড়ছি ইমামের ফলোয়ার অফ ইমাম হয়ে যখন আমি নামাজ আদায় করছি ইমামের পেছনে নামাজ আদায় করছি এমত অবস্থায় মুক্তাদি যে ফলোয়ার অফ ইমাম হয় তাকে মুক্তাদি বলা হয় তো মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া প্রসঙ্গে ইমামগুনের বেশ কিছু মতামত তৈরি হয়ে গেছে তো এই সবগুলো মতামত কিন্তু দলিলের আলোকে প্রমাণের আলোকে শুরু থেকে এখনও পর্যন্ত আছে তো এই ব্যাপারে হানাফি মজহাব বা হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এবং তাঁর স্কুল অফ ল অনুযায়ী যে কোরআন সুন্নাহ ফলো যারা করেন প্রত্যেক যুগে এদের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল এবং এখনও আছে তো যেহেতু হানাফি মজহাবের একটা মতামত আছে এটা একটু শক্ত এই ব্যাপারে এই জন্য অন্যরা মনে করেন যে এদের নামাজই মনে হয় হচ্ছে না এরকম কিছু মানুষ আছে যারা কোনো মজহাবই ফলো করতে চায় না যাদেরকে গায়ের মুকাল্লিদিন বলা হয় তো গায়ের মুকাল্লিদিন মানে তাকলিদকে তারা ঠিক মনে করে না অথচ প্রতিনিয়ত করতেও হচ্ছে এছাড়া কোনো উপায়ও নেই একজন সাধারণ মুসলমানের পক্ষে লোকাল ইমামের হয়তো তাকলিদ করছে তার নিজস্ব একজন শেখের তাকলিদ করছে কিন্তু মনে মনে ভাবছে সে তাকলিদের বাইরে অথচ তাকলিদ ছাড়া তো বাঁচবারও উপায় নেই চলবারও উপায় নেই কেউ না কেউ তাকে কিছু একটা বলেছে এবং এর উপর সে আমল করছে তো এখানে পাঁচটি মতামত রয়েছে পাঁচটি মতামত আমাদের জন্য রয়েছে সকলেরই একমত যে ইমামের পেছনে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়বে না হ্যাঁ সূরা ফাতিহা পড়া এবং না পড়া নিয়ে একটা মতানক্য রয়েছে প্রথম মজহব আমরা হানাফি মজহবের বক্তব্যটা তুলে ধরতে চাই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এবং তার অনুসারীদের নিকট মুক্তাদিদের জন্য সর্বাবস্থায় আস্তে কেরাত হোক বা জোরে হোক জাহরি নামাজ হোক বা সিররি নামাজ হোক জাহরি বলা হয় আস্তে কেরাতের নামাজ আর জাহরি নামাজ বলা হয় জোরে কেরাতের নামাজ তো উভয় প্রকারের নামাজে ইমামের কেরাত শোনা যাক বা না যাক কেরাত পড়া মাকরুহে তাহরিমি কেরাত পড়া মাকরুহে তাহরিমি মুক্তাদির জন্য ফলোয়ারের জন্য যিনি ইমামের পেছনে নামাজ পড়ছেন তার জন্য
তো এই মুক্তাদির জন্য কেরাত পড়ার ব্যাপারে হানাফি মাজহাবের মতামত হলো মাকরুহে তাহরিমি, অর্থাৎ নাজায়েজের এটা একটা অংশ। মালিকি মাজহাবের কথা হলো হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলহীর নিকট জাহরি নামাজে, অর্থাৎ যে নামাজের মধ্যে জোরে কেরাত পড়া হয়, এমন নামাজের মধ্যে মুক্তাদিদের জন্য কেরাত পড়া মাকরুহ, আর সিররি নামাজে মুস্তাহাব, অর্থাৎ আস্তে যে সমস্ত নামাজে ইমাম কেরাত পড়ে থাকেন সে সমস্ত নামাজে মুক্তাদির জন্য সুরায় ফাতেহা পড়া মুস্তাহাব, আর জাহরি নামাজের মধ্যে মাকরুহ। হাম্বালি মাজহাব হযরত ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলহির দৃষ্টিতে ইমামের কেরাত শোনা গেলে মুক্তাদির জন্য কেরাত পড়া জায়েজ নেই, অন্যথায় জায়েজ। তো অর্থাৎ উনি জাহরি নামাজেও যদি ইমামের কেরাত শোনা না যায় তাহলে জায়েজ, আর যদি সিররি নামাজ হয় তাহলেও জায়েজ। শাফি মাজহাবের মধ্যে একটু শক্ত বিধান, ইমামে শাফি রহমতুল্লাহ আলহির মত প্রথমে ছিল এটা যে সিররি নামাজে মুক্তাদির কেরাত পড়া ওয়াজিব, জাহরি নামাজের মধ্যে নয়। প্রথমে একটা মতামত ছিল যে সিররি নামাজে ইমাম শাফি রহমতুল্লাহ আলহী ওয়াজিব মনে করতেন, জাহরি নামাজের মধ্যে ওয়াজিব মনে করতেন না, যে নামাজগুলোতে ইমামের কেরাত জোরে হয়। পরে তিনি মতামত পরিবর্তন করে বলেন যে জাহরি নামাজেও মুক্তাদির কেরাত পড়াটা ওয়াজিব। আর পঞ্চম আরেকটি মতামত রয়েছে যে গ্যার মুকাল্লিদিন, যারা যারা কোনো মাজহাবের ইমামকে ফলো করা অঠিক মনে করে বসেন এবং সারা বিশ্বের মধ্যে তাশকিকের ফিতনার একটা ধারাবাহিকতা যাদের মাধ্যমে অব্যাহত, তো তাশকিক মানে সবগুলোতে সন্দেহ সৃষ্টি হচ্ছে, খালি সন্দেহ সৃষ্টির যে প্রবণতা, তো সেই গ্যার মুকাল্লিদিন হযরাত যারা রয়েছেন তারা মুক্তাদির জন্য সকল নামাজে কেরাত পড়া ফরজ মুক্তাদির জন্য মনে করেন, সিররি নামাজ হোক জাহরি নামাজ হোক, না পড়লে নামাজই হবে না তাদের দৃষ্টিতে। এই হলো পঞ্চম মতামত। তো আজকে আমি শুধু এক হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তথা হানাফি মাজহাবের দলিলসমূহ সম্পর্কে একটু আলোচনা আপনাদের সামনে পেশ করব, যাতে এই কথাটা বোঝাতে আমি চাইব যে আমরা যারা হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার স্কুল অফ ল অনুযায়ী ইসলামের অনুসরণ করে থাকি, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে থাকি, কোরআন এবং সুন্নাহকে ফলো করে থাকি, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার স্কুল অফ ল মতে যে এক্সপ্লেনেশন রয়েছে সে অনুযায়ী আমরা যারা কোরআন সুন্নাহ ফলো করি, অন্তত আমাদের বুঝে আসুক এই কথাটা যে এটা দলিলবিহীন কোনো মতামত নয়, ভিত্তিহীন কোনো কথা নয়, বরং এটাও মুজতাহিদিনদের রায় এবং ইজতিহাদ ভিত্তিক একটা পয়েন্ট অফ ভিউ। এরপরে এর পেছনে দলিল রয়েছে, প্রমাণ রয়েছে, দলিলবিহীন কোনো মতামত এটা গ্রহণ করা হয়নি। প্রথম দলিল হিসাবে আমি আপনাদের সামনে পেশ করতে চাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে, ওয়াইযা কুরিআল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের সহজ অর্থ হলো আর যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। যখন কোরআন পাঠ করা হয় তখন খুবই মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো, শুনতে থাকো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তো এই আয়াতের ব্যাপারে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি বলেছেন, আজমা আন্নাস আলা আন্না হাযিহিল আয়া নাযালাত ফিস সালাহ, অর্থাৎ এই আয়াতের ব্যাপারে উম্মতের ইজমা একটা দলিল, উম্মতের ইজমা হলো যে এই আয়াতখানা নাজিল হয়েছে নামাজ সম্পর্কে, নামাজের ব্যাপারে নাজিল হয়েছে। আল মুগনী ইবনে কুদামার মধ্যে এই মতামতটি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলীর উল্লেখ করা হয়েছে যে তিনি বলেছেন যে উম্মতের ইজমা হলো যে ওয়াইযা কুরিআল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন শরীফ পাঠ করা হয় তখন সবাই নীরব থাকবে, নিশ্চুপ থাকবে, কথা বলবে না এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে, নীরব থাকবে। এই যে দুটো নির্দেশনা এসেছে যে সম্পূর্ণ নীরব থাকতে হবে, মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে এবং নীরব থাকতে হবে। তো উলামায়ে কেরাম বলেছেন যে নামাজের মধ্যে দুই প্রকারের নামাজ রয়েছে, শুধু মনোযোগ দিয়ে শুনতে হলে নীরব তো এমনিই থাকতে হয়,
মনোযোগ দিয়ে শুনতে হলে অটোমেটিকলি নীরব থাকতে হয়, ফাস্তামিউ ইস্তেমায়ের মধ্যে তাকিদ রয়েছে, মানে মাথা থেকে পা পা পর্যন্ত সম্পূর্ণ কান হয়ে যাওয়া, সারাপা গোশ হয়ে জানা যেটাকে ফার্সিতে বলা হয়, উর্দুতে বলা হয়, অর্থাৎ একেবারে আপাদমস্তক কান হয়ে শুনতে থাকা। তো এইভাবে মনোযোগ দিয়ে যদি শুনতে হয় তাহলে অবশ্যই নীরব হতে হবে। তো জাহরি নামাজের মধ্যে তো শোনা যায়, আর সেররি নামাজের মধ্যে শোনাই যায় না, সুতরাং ফানসিতু দ্বিতীয় শব্দ আনতে হয়েছে এখানে, কারণ সব শোনা তো আর যায় না। তো হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি বলছেন, উম্মতের ইজমা হলো এই আয়াত সম্পর্কে, যে আয়াতখানা নামাজ সম্পর্কে নাজিল হয়েছে, অর্থাৎ নামাজ থাকাকালীন সময়ে কোরআন পাঠ যখন করা হবে তখন সম্পূর্ণরূপে স্টপ থাকা, মানে মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা, চুপ থাকা, এটা হলো একটা ওয়াজিব আমল, নামাজের জন্য এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ আকবর। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বলছেন, তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা আমি বলছি, যে ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, ইয়ানি ফিস সালাতিল মাফরুদা, যে আয়াতটি নামাজ এবং খুতবার ব্যাপারে নাজিল হয়েছে। তো ইমাম জায়েদ বিন আসলাম এবং আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে কানু ইয়াকরাউনা খালফাল ইমাম ফানাজালাত ইযা কুরিআল কুরআনু ফানসিতু লাআল্লাকুম তুরহামুন, কিছু মানুষ নামাজ ইমামের পেছনে কেরাত পড়া আরম্ভ করলো তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। তো আল মগনি থেকে আমি রেফারেন্স হিসেবে আপনাদের, মগনি দ্বিতীয় খণ্ড 117 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লামা ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলহি, আল্লামা ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলহি, ওনার তফসির তাবারি বিখ্যাত তফসির, এই তফসিরের মধ্যে তিনি 25টারও বেশি রেওয়ায়ত এনেছেন, 25খানা রেওয়ায়তের চেয়েও বেশি রেওয়ায়ত তিনি এনেছেন, যে এই আয়াতটি নামাজের ব্যাপারেই অবতীর্ণ হয়েছে। আর এই যে নামাজের ব্যাপারে অবতীর্ণ হওয়ার যে মতামত, 25খানা বর্ণনা এনেছেন আল্লামা ইমাম ইবনে ইমাম তাবারি রহমতুল্লাহ আলহী তফসির তাবারির মধ্যে, ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলহী তফসির তাবারিতে এনেছেন, যে 25টা মত এনেছেন নামাজের ব্যাপারে এই নাজিল হওয়ার বিষয়টি, অন্য কোনো দু একটা মত যদি থাকেও সেগুলোর উপর তিনি প্রাধান্য দিয়েছেন এই মতকে। ইমাম তাবারি রহমতুল্লাহ আলহী বলছেন, ওয়া আউলাল আকওয়াল ফি যালিকা বিস-সওয়াব কওলু মান ক্বালা أمروا باستماع القرآن في الصلاة إذا قرأ الإمام وكان من خلفه ممن يأتم به يسمعه لصحة الخبر عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا قرأ الإمام فأنصتوا. إمام طبري رحمة الله عليه، إمام ابن جرير طبري رحمة الله عليه بولچن شاب قلو متامتو لك قرار پور بولچن جي اي موتي شرب سرشتو اگرو گنو پردھنو پرابتو جي تيني بولچن جي اکترے আউলাল আকওয়াল, সঠিক এবং প্রাধান্যপ্রাপ্ত মত হলো এটা, যে যারা এই কথা বলেছেন যে নামাজে কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করার নির্দেশ দেওয়া হয়েছে, ইমাম যখন কেরাত পড়বেন তখন তার পিছনে যারা ইক্তেদা করবে এবং তারা ইক্তেদা করবে এবং তারা শ্রবণ করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা সহি হাদিসের মাধ্যমে এই কথা বর্ণিত রয়েছে, যে ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা নীরব থাকবে। তো ইযা ক্বারা আল ইমাম ফানসিতু, তো এই হাদিস দ্বারাও এই আয়াত যে নামাজের ব্যাপারে রয়েছে এটার তাইদ এবং সাপোর্ট তিনি এনেছেন। আল্লামা ইমাম ইবনে আব্দুল বর রহমতুল্লাহ আলাইহি তিনি আত-তামহীদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে ফি কওলিল্লাহি তাআলা ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন مع إجماع أهل العلم أن مراد الله من ذلك في الصلوات المكتوبة أوضح الدلائل على أن المأموم إذا جهر إمامه في الصلاة أنه لا يقرأ معه بشيء أو وأنه يستمع له وينصت. تني بولتشن علم ابن عبد البر رحمة الله عليه بولتشن جل الله تعالى ريجي باني وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون إردر الشكل علم رؤكمته الله رؤدشه فرض نماز جمعه আল্লাহ তাআলা ফরজ নামাজসমূহের মধ্যে কোরআন যখন পাঠ করা হবে তখন মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা, চুপ থাকার যে নির্দেশ দেওয়া হয়েছে এটা ফরজ নামাজসমূহের বেলায়। এর দ্বারা এই কথাটা সুস্পষ্ট প্রমাণ বহন করে যে যে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পড়বেন
তখন মুক্তাদিরা কিছুই পড়বে না, এটা ওনার মতামত। এই এবং কান পেতে তা শুনবে এবং নীরব থাকবে। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি আল ফতাওয়া আল কুবরার মধ্যে আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি উল্লেখ করছেন, ফাইন্না লিল উলামা ফিহি সালাসাতু আকওয়াল। উনিও মতামতের গুরুত্ব দিচ্ছেন, মতামতকে উলামায়ে কেরামের ইমামগণের মানে সম্মানজনক মতামত হিসেবে উল্লেখ করছেন এবং দলিল ভিত্তিক মত হিসেবে তিনি এটাকে অ্যাকসেপ্ট করছেন। ফাইন্না লিল উলামা ফিহি সালাসাতু আকওয়াল, قيل ليس له أن يقرأ حال جهر الإمام إذا كان يسمع لا بالفاتحة ولا غيرها، وهذا قول الجمهور من السلف والخلف، وهذا مذهب مالك وأحمد وأبي حنيفة وغيرهم، وأحد قولي الشافعي، وقيل بل يجوز الأمران والقراءة أفضل، وقيل بل القراءة واجبة وهو قول الآخر للشافعي، وقول الجمهور هو الصحيح، فإن الله سبحانه وتعالى قال وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. قال أحمد أجمع الناس على أنها نزلت في الصلاة. الفتاوى الكبرى لابن تيمية ديتيو كوندو 134 نمبر بشتر مدى علامة ابن تيمية رحمة الله عليه بولچن جه এই মাসআলার মধ্যে উলামায়ে কেরামের তিনটি মতামত রয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া বলছেন যে কেউ কেউ এই কথা বলছেন যে ইমাম যখন কেরাত উচ্চস্বরে পড়বেন মুক্তাদি তা শ্রবণ করবে এবং কোনো অবস্থাতে কেরাত পড়বে না, এমনকি সুরায় ফাতেহাও পড়বে না। পূর্বসূরি এবং পরবর্তী অধিকাংশ আলিমদের এটাই মতামত। ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা প্রমুখের মজহাবও এটাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলহের দুটি মতের একটি অনুরূপ। এরপরে বলছেন যে দ্বিতীয় মতামত হলো কেউ কেউ বলেছেন যে উভয়টা করা যাবে, তবে মুক্তাদির কেরাত পড়াই উত্তম, এটা দ্বিতীয় মতামত। আল্লামা ইবনে তাইমিয়া বলছেন তৃতীয় মতামত হলো কেউ কেউ বলেছেন মুক্তাদির জন্য ইমামের সাথে কেরাত পড়া ওয়াজিব, এটি ইমাম শাফি রহমতুল্লাহ আলহির সর্বশেষ মত। ইমাম ইবনে তাইমিয়া বলেন অধিকাংশ আলিমের মতটি সঠিক, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। অধিকাংশ উলামায়ে কেরাম যেটা বলেছেন যে ইমামের পিছনে পড়া যাবে না, সেটাই সঠিক, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা এই কোরআন শরীফকে মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং নীরব থাকো। ইমাম আহমেদ রহমতুল্লাহ আলহী বলেছেন যে এই আয়াতটি সকলের মতে নামাজ সম্পর্কে নাজিল হয়েছে। এই কথাটি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহীর আল ফতাওয়া আল কুবরা ইবনে তাইমিয়া দ্বিতীয় খণ্ড 134 নম্বর পৃষ্ঠা থেকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে দ্বিতীয় আয়াতের মধ্যে উল্লেখ করেন, ফাইজা করানাহু ফাত্তাবি' কুরআনা, ফাইজা করানাহু ফাত্তাবি' কুরআনা। قال ابن عباس رضي الله تعالى عنه استمع وانصت سورة قيامر مدى الله تعالى بولچن جه امي جكون تا پاٹ کري اپنی شئی پاٹھر انشورن کرون اور تا جكون قرآن شریف نازل ہوئے الله تعالى تلاوت کرن تکن اپنی ای پاٹھر انشورن اپنی کرون حضرت عبداللہ بن عباس رضي الله عنه بولن جه چھپ کرے منجوگ شتے منجوگ شو کرے سربون کرون সকল মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করেছেন এবং চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শ্রবণ করা এটা বলেছেন। তো এখন যদি ফাইজা করানাহু ফাত্তাবি' কুরআনা, এটা যদি নামাজের বাইরেও যদি এই নির্দেশনা হয় তাহলে নামাজের ভেতরে কেন এই নির্দেশনাটা প্রয়োগ করা যাবে না, যাতে সর্বাবস্থার জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। ফাইজা করানাহু ফাত্তাবি' কুরআনা, চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করার নির্দেশনা এই আয়াতের মধ্যে যদি দেয়া হয়ে থাকে তাহলে এটা তো সর্বাবস্থার জন্য প্রযোজ্য। কোরআন শরীফ যখনই পড়া হবে মনোযোগ সহকারে শুনতে হবে এবং তা শ্রবণ করতে হবে, কোয়েট থাকতে হবে। দ্বিতীয় হাদিস, দ্বিতীয় যে প্রকারের দলিল আমি আপনাদের সামনে পেশ করতে চাই সেগুলো হাদিস দ্বারা। হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি নামাজে ইমাম মুক্তাদির দায়িত্ব এবং নামাজ এই উভয় ধরনের নামাজের এই যে উভয়ের নামাজের মধ্যে যে পার্থক্য রয়েছে মুক্তাদি এবং ইমামের নামাজের মধ্যে এই বিষয়ে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা তিনি এনেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফের মধ্যে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবানা ফাবাইয়ানা লানা সুন্নাতানা ওয়া আল্লামানা সালাতানা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিক্ষা দিলেন, ইমাম যখন কেরাত পড়া শুরু করবে তখন
তখন তিনি নামাজ শিক্ষা দিলেন, তোমরা ইমাম যখন তাকবীর বলবে তোমরা তাকবীর বলো, হ্যাঁ যখন ইমাম কেরাত পড়া শুরু করবে তখন তোমরা চুপ থাকবে, ওয়াইজা কারা ফানসিতু, ওয়াইজা কালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন কালু ফাকুলু আমিন ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাদেরকে শিক্ষা দিলেন এবং বললেন যে যখন ইমাম তাকবীর বলবে তোমরাও তাকবীর বলো, যখন ইমাম কেরাত পড়বে তখন তোমরা কেরাত পড়া শুরু করবে, তোমরা চুপ থাকবে নীরব থাকবে, এবং ইমাম যখন বলবেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন তখন তোমরা আমিন বলবে সবাই। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহি, ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি সবাই এই হাদিসখানাকে তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সুনানে আবু দাউদের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে, সুনানে ইবনে মাজার মধ্যে। তো এই হাদিসের মধ্যে স্পষ্টত এই কথা বলা হচ্ছে যে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। তো এই দলিলগুলো আমি এই জন্য পেশ করছি যে হানাফি মজহাব হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার স্কুল অফ ল অনুযায়ী অসংখ্য অগণিত ইমামগণের মতামত অনুযায়ী যে মতামত তৈরি করা হয়েছে এটা দলিলবিহীন নয়, দলিল ছাড়া এটা নয়, এর পেছনেও দলিল রয়েছে। এই জন্য দুমরজাল সৃষ্টি করে যারা বলছে যে অতীতের কারণ নামাজই হয়নি বা নামাজ হচ্ছেই না, ফরজি আদায় হচ্ছে না, টোটালি নামাজই হচ্ছে না, এই ধরনের কথা বলে সকল মুসলমানদেরকে যারা বিব্রত করতে চাচ্ছে এবং ফিতনার সৃষ্টি করতে চাচ্ছে আর ভিন্ন মতের কোনো মূল্য দিতে চায় না, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতের মেজরিটি মানুষ যে মতামতের উপর আমল করে আসছেন সেই মতামতকে দলিলবিহীন তো বলছি, এমনকি বলছে যে নামাজই হচ্ছে না, এমন কথা বলার মাধ্যমে যে সন্দেহের সৃষ্টি করছে এবং অসংখ্য মানুষকে ইসলাম সম্পর্কে সন্দিহান করে তুলছে, তাদের ফিতনা থেকে বাঁচবার জন্য হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তথা হানাফি মজহবের আলোকে এই মতামতের কী দলিল হতে পারে সেগুলো আপনাদের সামনে আমি পেশ করাটা নেহায়াত জরুরি মনে করছি। তো হযরত ইবনে মাজাহ শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা করা হয়েছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহিও এই হাদিসটাকে সহি বলেছেন। আচ্ছা, এরপরে তিরমিজি শরীফের মধ্যে এবং আবু দাউদ শরীফের মধ্যে একখানা বর্ণনা উল্লেখ করা হয়েছে, হাদ্দাসানি ইয়াহিয়া ক্বাল আন মালিক আন ইবনে শিহাব عن ابن أكيمة الليثي عن أبي هريرة رضي الله عنه عنهم أن رسول الله صلى الله عليه وسلم إن صرف من صلاة جهر فيها بالقراءة فقال هل قرأ معي منكم أحد آنفا فقال رجل نعم أنا يا رسول الله قال فقال رسول الله صلى الله عليه وسلم إني أقول ما لي أنازع القرآن فانتهى الناس عن القراءة مع رسول الله صلى الله عليه وسلم فيما جهر فيه رسول الله صلى الله عليه وسلم بالقراءة حين سمعوا ذلك من رسول الله صلى الله عليه وسلم لكتك تشوتو তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাহরি নামাজ যখন শেষ করেছেন তো শেষ করার পর তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি তোমাদের মধ্যে কেউ কি আমার পেছনে কেরাত পড়েছিলে, কেউ কি কেরাত পড়েছিল? তখন একজন বলল জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাই তো বলি, কোরআনের সাথে ঝগড়া করছিলাম কি জন্যে, অর্থাৎ মানে মানে ঝগড়া মানে ওই দুই আওয়াজের কারণে সংঘর্ষ হচ্ছিল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্তব্য শোনার পর এরপরে জাহরি নামাজের সবাই কেরাত পড়া বাদ দিয়ে দিল। তো এখানে একটা হাদিস রয়েছে। যাই হোক, আমি বিরতির পর এসে আরও দুই একটি দলিল আপনাদের সামনে উপস্থাপন করবো এবং আপনাদের কলও নেব ইনশাআল্লাহ। আশা করি এতগুলো দলিলই যথেষ্ট বিবেচিত হবে। বিরতির পর দেখা হবে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, সংক্ষিপ্ত বিরতির পর ইসলামী জীবন বিধান প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন ইসলামী জীবন বিধান প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন এবং সকলের অংশগ্রহণে এই প্রোগ্রামটি যেন প্রাণবন্ত হয়ে ওঠে। এই সেগমেন্টে আপনারা কলও করতে পারবেন যে কোনো প্রশ্ন নিয়ে। অল্প অবশ্য সময় খুব কম হাতে রয়ে গেছে, তো আপনাদের কল আসার আগ পর্যন্ত আমি আলোচনা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমি একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি বিরতির আগে। তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ করা হয়েছে, ইবনে মাজা শরীফের মধ্যেও হাদিসখানা বিদ্যমান রয়েছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর বললেন যে তোমাদের মধ্যে কেউ কি কেরাত পড়ছিল? তো একজন বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ফাকাল রাজুলুন নাআম আনা ইয়া রাসূলুল্লাহ। তো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নি আকুলু মা লি উনাজিউল কোরআন। আনাজি আমি আগে পড়ে ফেলেছি, ভুল হয়েছে এটা। তো মালি উনাজিউল কোরআন, ফান্তাহা আন-নাস আনিল কিরাআহ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা জাহারা ফীহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিরাআতি হীনা সামিউ যালিকা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবী বলছেন যে আমার কী হলো আমি কেন কোরআনের সঙ্গে ঝগড়া করছিলাম, কী জন্যে আমি বুঝতে পারছিলাম না। তো আসলে তো একজন যে পেছন থেকে কেরাত পড়ছিল আর এটার শব্দ আমার সঙ্গে সংঘর্ষ হচ্ছিল, এই জন্য আমি যেন ভাবছিলাম যেন সংঘর্ষ বেঁধে যাচ্ছে। তো তাই তো আমি বলি ইন্নি আকুলু মালি উনাজিউল কোরআন, তাই তো আমি বলি আমি কোরআনের সাথে ঝগড়া করছিলাম কী জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মন্তব্য শোনার পর সবাই জাহরি নামাজে কেরাত পড়া বন্ধ করে দিল। তো এই হাদিসখানাও তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে, ইবনে মাজা শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে আরেকখানা হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকখানা হাদিস, এটা ষষ্ঠ দলিল পেশ করছি আপনাদের সামনে, ছয় নম্বর দলিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইযা ক্বালা আল ক্বারি গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন ফাক্বালা মান খালফাহু আমিন ফওয়াফাক কওলুহু কওল আহলি আস-সামাই গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মুসলিম শরীফের এই হাদিসে আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইমাম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন পাঠ করে আর মুক্তাদিগণ যখন আমিন বলে, তাহলে যার আমিন আসমানবাসীর আমিনের সাথে মিলে যায়, আসমানবাসীর আমিনের সাথে মিলে যায়, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে একমাত্র ইমামকে কারি বলেছেন, বলছেন যে ইযা ক্বালা আল ক্বারি পড়নেওয়ালা, কেরাত পাঠকারী যখন গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন বলবে আর তার পেছনে যারা আছেন তারা যখন আমিন বলবে। তো কেরাত পাঠকারী নামাজের মধ্যে একমাত্র ইমামের দায়িত্ব কেরাত পাঠ আর মুক্তাদিদের নয়, এই কথা এই হাদিস থেকে বোঝা যায় স্পষ্ট ভাষায়। তো এই হাদিসটা প্রমাণ বহন করে যে মুক্তাদিরা ইমামের পেছনে নামাজ পড়বে না। সুতরাং যে মতামত হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং হানাফি মাজহাবের স্কুল অফ ল অনুযায়ী গ্রহণ করা হয়েছে, ছয়টি দলিল আপনাদের সামনে আমি পেশ করলাম। কলার যেহেতু লাইনে রয়েছেন এই জন্য আমি সাত নম্বর, আট নম্বর দলিল, নয় নম্বর দলিল পরে পেশ করবো ইনশাআল্লাহ। আরও অনেক দলিল আছে, এখানেই শুধু শেষ নয়। হযরত আল্লামা সরফরাজ খান সফদার রহমতুল্লাহ আলাইহি দুই খণ্ডে আহসানুল কালাম ফি তারকি কিরাত খালফ আল ইমাম কিতাব লিখেছেন। তো ইনশাআল্লাহ কলার সঙ্গে আলাপ করে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা। জি নাই, ও একটা নমাজের জোর নমাজ যে কোনো নমাজ আছে, জি একবার আলহামদুলিল্লাহ পড়ি, একবার ইসলামি লাইলাম বা দশবার রসুলামি লাইলাম, বা যদি এবার বলি যাইগি আরেকবার উঠিয়ে যদি আরো আলহামদুলিল্লাহ পড়ি আরো সুলা মিলাই দেয়, তো এনো সুসুইটা দেওয়া লাগবে না? কোন 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 নামাজের কথা কইরা? ফরজ 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 ফরজ
ফোর নামাজ আকি ফোর সুন্নত যেটা সাইডে খাতি আকি সাইডে খাতি আচ্ছা বুঝছি জি সাইডে খাত নামাজ আচ্ছা ঠিক আছে এবলা যদি ও দুইবার তিনবার যদি যদি মিলাই দেয় আকি সুরা কুলিয়া পড়িলাম তো বাদে উঠিলাম উঠি আলহামদুলিল্লাহ পড়িলাম আলহামদুলিল্লাহ পড়িয়া এবার যদি ইজাজা পড়িলাম ইজাজা পড়িয়া যদি এবার হই ফোর সিন্না যেমন ইয়ো বিটু মাঝে ইয়ো করে গিয়া তো হিবার উঠি গেলাম গিয়ে উঠি আলহামদুলিল্লাহ পড়িয়া হিবার ইজাজা পড়ে দিলাম তো এটা সসইটা দেওয়া লাগবে না সে শৈলীটা মইব ইয়ো করে এরকম সুইটা দিয়া আচ্ছা আমি খৈরাম ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খৈরান আপনি ফোন রাখি দিবা আমি এই মশলার ব্যাপারে আপনার অবগত করাম ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন ফরজ নামাজ যেগুলো আছে ফরজ নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং এর সাথে কেরাত মিলাতে হয় দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়তে হয় আবার সূরা পড়তে হয় বা কেরাত পড়তে হয় লম্বা এক আয়াত ছোট ছোট তিন আয়াত বা কোনো ছোট সূরা যেভাবেই হোক ফরজ নামাজের মধ্যে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা প্লাস অন্য কেরাত অন্য সূরা পড়তে হয় তো তৃতীয় রাকাতে সুন্নাত হলো শুধু সূরা ফাতিহা পড়বেন চতুর্থ রাকাতে যদি থাকে তাহলে শুধু সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহার পরে আর কিছু পড়ার বিধান নেই কিন্তু যদি এই ফরজ নামাজসমূহের মধ্যে তৃতীয় রাকাতে অথবা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে যদি কেউ কেরাত পড়ে নেন তাহলে সেজদায় সহ ওয়াজিব হবে না এটাকে এক কেরাত ধরে নেওয়া হয়েছে তো কেরাতের অনুকূলে চলে যায় যদিও পড়াটা বিধিবদ্ধ নয় কিন্তু এই এই উল্টো করার কারণে বিধানের উল্টো করার কারণে সূরা ফাতিহা ওয়াজিব সেজদায় সহ ওয়াজিব হয় না অন্যান্য স্তরে যেমন মনে করেন সূরা ফাতিহা কেউ বলে যদি দুইবার পড়ে নে তাহলে আবার সিজদায় সহ ওয়াজিব হবে কিন্তু সূরা ফাতিহার পর যদি কন্টিনিউ কেরাত পড়ে নে কেউ তাহলে যখন স্মরণ হবে তখন সে রুকুতে চলে যাবে এবং সিজদায় সহ তার ওয়াজিব হবে না তার উপর অন্যান্য বিশেষ কারণে যদি কোনো রুকুন আদায়ের মধ্যে কারো যদি তিন তাসবিহ পরিমাণ বিলম্ব হয় দেরি হয় তাহলে সিজদায় সহ ওয়াজিব হয়ে যাবে সূরা ফাতিহা ডাবল টাইম পড়ে ফেলেছে কেউ আর এই কারণে রুকুতে যাওয়ার সময় অবশ্য দেরি হয়েছে তিন তাসবিহ পরিমাণ কোনো একটা রুকুন আদায় করতে গিয়ে রুকু একটা রুকুন রুকুন মনে হয় কম্পালসারি অ্যাক্ট অফ নামাজ তো এনি কম্পালসারি অ্যাক্ট অফ নামাজ যেটা হবে রুকুন যে কোনো একটা রুকুন বা জরুরি ফর্জ পর্যায়ের একটা আমল রুকু করা ফর্জ সিজদা করা ফর্জ তো এই জাতীয় কোনো একটা আমল আঞ্জাম দিতে যদি দেরি হয়ে যায় তিন তাসবিহ পরিমাণ বিলম্ব হয়ে যায় দেরি হয়ে যায় তাহলে তার উপর সিজদা সহ ওয়াজিব হবে ফর এক্সাম্পল দুই রাকাত শেষ করে আত-তাহিয়াত পড়বে একজন আত-তাহিয়াত পড়ে তিন নম্বর রাকাতটা ফরজ তিন নম্বর রাকাতের জন্য সাথে সাথে দাঁড়িয়ে যাবে তাশাহুদ বা আত-তাহিয়াত পড়ার পর তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে এখন কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়া আরম্ভ করে দেয় তখন তিন তাসবিহ পরিমাণ যদি পড়ে নেয় তিনবার সুবহানাল্লাহ 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 বলতে যে পরিমাণ সময় অতিবাহিত হয় এই পরিমাণ সময় যদি দেরি করে ফেলে কেউ তৃতীয় রাকাতে দাঁড়ানোর ক্ষেত্রে তাহলে তার উপর সেজদায় সহ ওয়াজিব হয়ে যাবে তো সেজদায় সহ ওয়াজিব হওয়ার একটা কারণ হলো কোনো একটা রুকুন আদায়ে যদি তিন তাসবিহ পরিমাণ বিলম্ব কারো হয়ে যায় গড়িমেশির কারণে তাহলে কিন্তু কেরাতের ব্যাপারটা সূরা ফাতিহার পর যে কেরাত মিলানো হয় এটা একটু এক্সেপশনাল সূরা ফাতিহার পর যেখানে কেরাত পড়া নাই আর যদি কেউ কেরাত পড়ে নে তবু সিজদায় সহ অ্যাটলিস্ট ওয়াজিব হবে না তো আশা করি অনেকের জন্য এই মশলাটা ক্লিয়ার হয়েছে ইজি হয়েছে ইনশাআল্লাহ তুমি আপনাদের সামনে ইমামের পিছনে কেরাত কেন পড়তে হবে না হানাফি মাজহাব অনুযায়ী কোরআন হাদিসের দলিলের পেছনে কী রয়েছে এ ব্যাপারে কিছু কথা আমি বলছিলাম যেহেতু দ্বিতীয় এর পরবর্তী কলারও আমাদের লাইনে রয়েছেন সুতরাং আমি ওনার সঙ্গে আলাপ করে নিই না হয় সুযোগ হলে আরও কিছু দলিল আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব আসসালামু আলাইকুম
জি আপনার প্রশ্ন খুবই মানে প্লিজ। আমি চাইছিলাম ওখান তো বাকিও নাই রাইট জি এসার নমাজ একটু জোরে খুব কা প্লিজ এসার নমাজ যদি এসার নমাজ ওর লগে যদি তাজে ধরি গেই তে ওইব নি আচ্ছা আমি খুব ওইটা সম্পর্কে আপনি ফোন রাখি দেখো ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন আছে নি আপনার আপনার ডোনেশন হটলাইনে ফোন করিয়া খুব মুফতি সাহেবের নম্বর চাই খুলে দিবা তারা ইনশাল্লাহ ডোনেশন হটলাইনে কল করলেও দিবা ইনশাল্লাহ মানে কোনো কোনো সময় আমাদের কন্ট্রোল রাইলের বাইরা ফ্রি থাকলে তখন দিয়ে দেন ওনারা আর স্বপ্ন আপনি ওই ফোনে জিজ্ঞাসা করে নেবেন কারণ স্বপ্ন আমাদের জলজ্যান্ত এবং জীবন্ত জীবন্ত লাইফের যত সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোরই সমাধানের সময় হচ্ছে না আর এই ঘুমের ঘরের সমস্যাগুলোর সমাধান এর জন্য সময় বের করা বড় কঠিন আর অনেক সময় স্বপ্ন লম্বাও হয় তাছাড়া জনসমক্ষে সবার সামনে এটা বলাও অনুচিত হয় কারণ হাদিসের মধ্যে এটা বলা হয়েছে স্বপ্ন সবাইকে বলবে না দুটো কোয়ালিটি যার মধ্যে আছে তাকে বলবে এই দুই কোয়ালিটিকে যে আপনার প্রতি দয়াবান যে হবে আপনার প্রতি আপনার দুশ্মন যে হবে না যে আপনার দুশ্মন হবে না এবং আপনার প্রতি আপনার কল্যাণকামী আপনার মঙ্গলকামী যে হবে এবং যে আকলমন্দ বুদ্ধিমান বোকা টাইপের মানুষের কাছেও স্বপ্ন বলবেন না এবং যে দোস্ত নয় যে আপনার হিতাকাঙ্ক্ষী মঙ্গলকামী কল্যাণকামী নয় এমন মানুষের কাছেও আপনি বলবেন না তো এখন তো সবাই শুনছে কেউ যদি একটা ব্যাখ্যা দিয়ে দেয় তাহলে ভুল প্রভাবও পড়ে যেতে পারে তো এই জন্য যেভাবে তাবির বলা হয় হিতাকাঙ্ক্ষী যদি কেউ হয় তাহলে সে একটা ভালো তাবির বের করার চেষ্টা করবে যে তাবিরটা স্বপ্নের যে তাবির আমরা বলি তো সে একটা ভালো তাবির খুঁজে বের করবে যাতে আপনার কোনো অনিষ্ট না হয় ক্ষতি যাতে না হয় তো যেভাবে তাবিরকারী বলবেন সেভাবেই হবে কোনো কোনো মানুষের কাছে গিয়ে বলার পর ও এটার তো এক ব্যাখ্যা হলো তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে তো স্বপ্নের ব্যাখ্যা এইভাবেই ফলে যায় অনেক সময় তো এই জন্য নিষেধ করা হয়েছে যে কল্যাণকামী যদি হয় তাহলেই কেবল সে ভালো একটা ব্যাখ্যা দেবে স্বপ্নের তাবির মানে স্বপ্নের ব্যাখ্যা ভালো একটা ব্যাখ্যা দিবে এবং আল্লাহ তাআলা সেটাই সাধারণত এর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয় আর যদি কল্যাণকামী না হয় অথবা কল্যাণকামী হয় কিন্তু বোকা হয় আকল কম তো সেও তাড়াতাড়ি একটা বলে ফেলবে মুখের মধ্যে আসবে যদি এলিম শুধু জ্ঞান আছে কেবল কিন্তু বোকা টাইপের বড় বুদ্ধিমান এবং আকল বুদ্ধি কম সেও আপনার ক্ষতি সাধন করতে পারে এবং মঙ্গলকামী না হলেও ক্ষতি সাধন করতে পারে তো এই জন্য সবাইকে জানানোটা ঠিক নয় এরপরে লাইনে কে আছেন দেখি আসসালামু আলাইকুম সম্মানিত কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আপনার ভালো আছেন নি আমি বেমার আমার লাগে দখল বড় খুব বেশি বেমার তো আমি এক লাখ করে জন্য আমি একটা মশলা দিকে দিলাম আপনাদের জি খুব কথা আমি দেখলাম আমার আমি ইসলামী বুকো দেখলাম গত পরশু দিন আমি যদি মুমিনিন দুনিয়া থেকে বিদায় নিলাম খলিফাতুল মুসলিমিন হজরত উমর তার জনতা ফলানি হইল এরপরে দেখলাম তারপরে সাহাবি হল আসলে কাবাইন হল আসলে আমরা মসজিদ জনজার ফলে কেউ দখল যাচ্ছে কোনো অসুবিধা হইনি ওখানে জানতাম আর কিছু রাগ করে দেখলাম তারা উমর লাগে দখল দেখা জনজার ফলে আমরা মসজিদ যখন অনেক সময় দেখা যায় জনজার ফলে জনজার তো শেষ এরপরে দাফর হয় কিন্তু অনেক মৌলানা সাহেব তারা আপত্তি করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আচ্ছা যাই হোক একটা প্রশ্ন ছিল এর আগে যে
ঈশার নামাজের পর পর যদি তাহাজ্জুদ পড়ে নেওয়া হয় তাহলে এটা কি ঠিক হবে? তো কথা হলো যে তাহাজ্জুদের নামাজের সময় আমরা যখন ঈশা পড়ে নেই তখন অন্তত তাহাজ্জুদের সময়টা আরম্ভ হয়ে যায়, তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়া জায়েজ আছে। হ্যাঁ, তাহাজ্জুদের সবচেয়ে বেস্ট টাইম হলো, সবচেয়ে উত্তম টাইম হলো রাতকে যদি তিন ভাগ করা হয় তাহলে শেষ ভাগ যেটা হবে ফজরের আগ পর্যন্ত যে সময় আছে এর মধ্যে, এই সময়টাকে ফজর শুরু হওয়ার যে সময় এই সময়ের আগ পর্যন্ত যে সময় আছে এটাকে যদি তিন ভাগ করে নেন তাহলে লাস্ট থার্ড ওয়ান যেটা হবে শেষ তৃতীয়াংশ হলো উত্তম সময়, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগের যে সময়টা, ইমিডিয়েট আগের যে সময়টা, এটা হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সর্বশ্রেষ্ঠ তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের উত্তম সময়। কিন্তু এর অর্থ এটা নয় যে এর আগে তাহাজ্জুদ পড়লে নামাজ হবে না, তাহাজ্জুদ হবে না এমন কথা নয়। বরং এশা যখন আমরা এশা থেকে ফারিগ হয়ে যাই তখন তাহাজ্জুদের নামাজের সময় শুরু হয়ে যায়। তো সর্বোত্তম টাইমে অনেক সময় ঘুমের কারণে আমরা উঠতে পারি না, পড়া সম্ভব হয় না। তো এই জন্য সর্বোত্তম সময়ে পড়তে পারলাম না দেখে তাহাজ্জুদ থেকেই নিজেদেরকে বঞ্চিত করে নেওয়া ঠিক নয়, বরং এশার পরে তাহাজ্জুদের নিয়তে দু রাকাত, চার রাকাত, যিনি যত রাকাত পারেন পড়ে নেওয়া ঠিক আছে। বরং হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহি, যারা দিনের বেলায় কাজে আছেন, ডিউটি আছে, দায়িত্ব আছে, ঘরের কাজ হোক বাইরের কাজ হোক, এখন দিনের বেলায় ডিউটি পুরোপুরি রূপে পালন করতে পারবেন না, দিনের বেলায় দায়িত্ব ভালো করে পালন করতে পারবেন না, এমত অবস্থায় দিনের বেলায় যদি ডিউটি কারো আক্রান্ত হয়ে পড়ে, দায়িত্ব আক্রান্ত হয়, এফেক্টেড হয়, আর সে যদি প্রতিদিন এইভাবে রাত্রে উঠে আর দিনের বেলায় যদি তার দায়িত্ব পালন করতে পারে না তাহলে সমস্যা হয়ে যাবে। তো যেদিন পরবর্তী দিন কাইলুলা করতে পারবে, একটু দিনের বেলায় ঘুমাতে পারবে, ওই দিন রাত্রে উঠে পড়ুক, আর বাকি সময় সে এশার পরপর পড়ে নিক, তাহাজ্জুদের নিয়তে পড়ে নিক। বরং বলছেন দুর্বল, অসুস্থ এবং দিনের বেলায় যারা দিনই কাজে অনেক সময় সারা দিন ব্যস্ত থাকতে হয়, দায়িত্বে থাকতে হয়, তো তাদের সুবহানাল্লাহ তাদের ব্যাপারটা কনসিডারেবল। এবং হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন আমি আশা করি ইনশাআল্লাহ এশার পরে পড়ে নিলে আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব দেবেন তাদেরকে। তো এশার নামাজের পর যখন সুন্নত পড়ে নেবেন আর যারা পারেন নফল পড়ে নেবেন ফরজের পরে, এরপরে তাহাজ উইতিরের নামাজ পড়ার আগে তাহাজ্জুদের নিয়তে দু রাকাত পড়েন, চার রাকাত পড়েন, ছয় রাকাত পড়েন, ইভেন টু রাকাতও পড়তে পারেন। অনেকে মনে করেন আট রাকাত মনে হয় তাহাজ্জুদ পড়তেই হয়, এমন কোনো কথা নয়। আট রাকাত আল্লাহ নবী পড়েছেন, বারো রাকাত পর্যন্ত প্রমাণিত আছে, এর চেয়ে বেশিও রাকাত সংখ্যা নির্ধারিত নয়। সহি দলিল হলো যদি অধিক রাকাত কেউ পড়তে চায় তাহলে পড়তে পারবে, এটা হলো সঠিক মতামত। এবারে যদি এর আগে কেউ কিছু একটা পড়ে নেয় তাহলে তাহাজ্জুদের নিয়তে, তাহলে ইনশাআল্লাহ তাআলা ঠিক আছে। আর যদি শেষ রাতে আবার উঠতে পারেন ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে, সুবহে সাদিক আরম্ভ হওয়ার আগে যদি একটু সময়ের জন্য উঠতে পারেন, 10 মিনিটের জন্য উঠতে পারেন, তখন সর্বোত্তম টাইমেও পড়ে নেবেন আরও কিছু রাকাত। হ্যাঁ, যাদের সন্দেহ রয়েছে তারা উইতির পড়ে নেবেন, কারণ উইতির কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো উইতির যদি উইতির যেহেতু ওয়াজিব নামাজ, সুতরাং এটা যদি খাতরার মধ্যে পড়ে যায়, আশঙ্কার মধ্যে পড়ে যায় যে এটা মিস হয়ে যেতে পারে, কাজা হয়ে যেতে পারে, আমার ঘুম বেশি বা ওঠা সম্ভব নাও হতে পারে, এমত অবস্থায় পড়ে নেওয়া উচিত, তাহাজ্জুদ তো ওয়াজিব নয়। তো এই জন্য আমরা এই পরামর্শই দেব সবাইকে, এই দেশে বিশেষত দিনের বেলা যেহেতু আর্লি মর্নিং উঠে কাজে চলে যেতে হয় এবং বিকাল পর্যন্ত কাজ সেরে সবাইকে আসতে হয় এবং লম্বা আওয়ার্স কাজ করতে হয় দীর্ঘ সময় পর্যন্ত, তখন রাত্রে পরিপূর্ণ ঘুম যদি না হয় তাহলে সমস্যা হবে। আর এইসব দেশের মধ্যে ঘুমের প্রয়োজনটা, একটা অভিজ্ঞতা আমি বলছি, যে ঘুমের প্রয়োজনটা অন্যান্য দেশের তুলনায় বেশি। অন্যান্য দেশে গেলে দেখবেন কম ঘুমেও কাজ চলে, কাজ সারে, কিন্তু এই দেশে ঘুমের পরিমাণ একটু বেশি হয় ঠান্ডা দেশ হওয়ার কারণে। আর এই পরিমাণটা কমপ্লিট না করলে পরবর্তীতে দেখা যায় যে সমস্যা হয়। তো ওই জন্য আর এশার পরে যদি তাহাজ্জুদের নিয়তে পড়ে নেন তাহলে খুব ভালো, ঠিক আছে, এটা তাহাজ্জুদ থেকে অন্তত বঞ্চিত হওয়ার
বঞ্চিত হলাম না, একেবারে মাহরুম হলাম না। হ্যাঁ, মাঝে মধ্যে যখন সুযোগ হবে তখন সর্বোত্তম টাইম যেটা লাস্ট ওয়ান থার্ড অফ নাইট, তো রাতের শেষ তিন ভাগের শেষ ভাগ যেটা, এতে যদি আপনারা পড়েন যখন যখন সুযোগ হবে তখন ওই সর্বোত্তম টাইমটার সুযোগটাও আপনারা গ্রহণ করবেন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন। আমি একটা কথা বলবো, ইখতিলাফি মাসাইলগুলো নিয়ে আমরা সমাজের মধ্যে মারাত্মক কোনো ঝগড়া বিবাদ বাড়াতে আমরা চাই না কোনোভাবেই। মুসলমানদের মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি, ঐক্য নেহায়াত জরুরি। আমি আমার দৃষ্টিতে আমি একটা কথা বলছি যে কিছু মাসআলা মাসাইলের মধ্যে এত ডেঞ্জারাস কিছু একটা না। ফুকাহায়ে কেরাম অসংখ্য তাদের কিতাবের মধ্যে যেভাবে আমাদের জন্য মাসআলা লিখেছেন সেভাবে মাসআলার উপর আমল আমাদের করা উচিত, কারণ ওনারা সবগুলো হাদিস, সবগুলো রেওয়ায়ত, সবগুলো বর্ণনাকে সামনে রেখে ওনারা ইসলামের ল তৈরি করেছেন, আইন তৈরি করেছেন। তো ইসলামের ল এবং আইন যেটা তৈরি করা হয়েছে সেটা সবগুলো দলিল মন্থন করার পর, সবগুলো দলিলের উপর তাহকিক এবং গবেষণা করার পর, যে উম্মতের জন্য যেটা হাদিস দলিল, হাদিস দলিলের ভিত্তিতে যেটা বিশুদ্ধ মতামত হয় বা ল হিসাবে যেটা স্থিরীকৃত হয়, যেটা যে জিনিসটা ল হিসাবে স্থির হয়, এর উপর আমল আমাদের করতে হয়। তো কোনো একটা খণ্ড দলিলের মাধ্যমে ল তৈরি হয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা কোন প্রেক্ষাপটে কীভাবে হয়েছে এই মুহূর্তে আমার মাইন্ডে নেই, ওইটা আমাকে দেখতে হবে, বুঝতে হবে, ওইটার প্রেক্ষাপট আমাকে জানতে হবে। কোন দলিল আমাদের জন্য পরবর্তীতে দলিল হিসাবে গ্রহণযোগ্য এবং স্বীকৃত সেটা আমাদেরকে তাহকিক করতে হবে, রিসার্চ করতে হবে, বুঝতে হবে। তো বড় বড় ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম তাদের তাহকিকের রেজাল্ট এটা লিখেছেন যে জানাজার নামাজ নিজেই যেহেতু দোয়া, এই জন্য জানাজার নামাজের যে একটা নিয়ত আগে শিক্ষা দেওয়া হয় সেটার মধ্যে বলা হয়েছে ওয়া দোয়া উলিহাদ আল মাইয়িতি, ওয়া দোয়া উলিহাদ আল মাইয়িতি। তো দাফন করার আগে জানাজার নামাজ নিজেই একটা দোয়া, নিজেই একটা দোয়া। এই জন্য আরেকটা দোয়ারকে জরুরি সাব্যস্ত করার মতো একটা অবস্থার তৈরি করে ফেলা সেটা ঠিক হবে না। এমনিতে কেউ যদি করে ফেলে একটা দোয়া সেটা ভিন্ন ব্যাপার, এটা হবে একটা ব্যক্তিগত আমল, যে কোনো একটা আমল হবে। কিন্তু ফোকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম ফিকার কিতাবসমূহের মধ্যে বিষয়টিকে একটা মাকরুহ কাজ হিসাবে লিখেছেন যে যেহেতু তাড়াতাড়ি দাফন করার কথা বলা হয়েছে আর মাইয়িতের জন্য নামাজ, জানাজার নামাজ যদিও এটা নামাজ কিন্তু বাস্তবে এটা হলো ওয়া দোয়া উলিহাদ আল মাইয়িত, এটা হলো মাইয়িতের জন্য দোয়া, আর যে মাইয়িতের জানাজার নামাজ পড়া হচ্ছে ওনার জন্য বিশেষভাবে এই দোয়াটি প্রযোজ্য হয়। আর এই নামাজকে নামাজ বলা হয়, সালাহ শব্দের আরেকটা অর্থ হলো সালাতুল জানাজা, সালাহ শব্দের একটা অর্থ দোয়া অলরেডি রয়েছে। আর এই নামাজটা মূলত দোয়া, যেহেতু আল্লাহ আকবর বলে কাতার বেদে, এরপরে নামাজের একটা রূপ রয়েছে এর মধ্যে, এই জন্য এটাকে নামাজ বলে ফেলা হয়। মূলত এটা প্রপার নামাজ নয়, বরং এটা হলো দোয়া, আর দোয়ার বিশেষ নিয়ম। সুতরাং এই দোয়ার পর আবার যদি কেউ দোয়া করে তাহলে বোঝা গেল আগেরটা দোয়া হয়নি। তো এবং জরুরি যদি সাব্যস্ত করে ফেলে তাহলে এর জন্য এনাফ দলিল আমাদের খেয়াল মতে নেই। তবু এই বিষয়টাকে নিয়ে আমি খুব বিতর্কে জড়াতে চাই না, এটা ইমোশনাল একটা ব্যাপার, আবেগের একটা বিষয়। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কনসিডার করবেন যদি কারো ভুলও হয়ে যায়। তো এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা মনে করি আমরা অতিরিক্ত কোনো আর মতানৈক্য না বাড়িয়ে সবাইকে যার যার মতের উপর আমল করতে দেওয়া উচিত। আমি মনে করি সবাই দোয়ার কেউ বিপক্ষে নয়, আর দোয়াকে কেউ অবমূল্যায়ন করছে না, বরং একটা ফিকহি মতামত রয়েছে। আর এই বিষয়গুলো যেগুলো ফরজ ওয়াজিব পর্যায়ের নয় সেগুলো নিয়ে আমি বিশেষ আলোচনায়ও যেতে চাই না। জরুরি যে সমস্ত প্রয়োজনীয় আলোচনা সেগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করে থাকি। আল্লাহ তাআলা দ্বীনের উপর পরিপূর্ণরূপে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সঠিক পন্থায় সঠিক পথ অবলম্বনের তৌফিক দ্বারা ধন্য করুন। আজকে যেহেতু সময় শেষ, সেজন্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।